ক্রিকেট খেলে ভাইরাল হওয়া সেই মা ছেলের সঙ্গে দেখা করলেন মুশফিক। ফের করোনা পজিটিভ সাইফের শারীরিক অবস্থা জানালেন বিসিবি চিকিৎসক। পাকিস্তানি ক্রিকেটারদের ছবি ব্লার করে বিতর্কে সৌরভ গাঙ্গুলী। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডে চলছে গণ ছাঁটাই। এখন আমাদের লক্ষ্য টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা। রশিদ খান, রাজধানী ঢাকার পল্টন এলাকার মাঠ, বোরকা পরিহিত এক মা তার সন্তানের সঙ্গে খেলছে ক্রিকেট। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ছবির সূত্র ধরে জানা যায় যে ছোট্ট ছেলেটি বল ছুড়ছিল সে আরামবাগের একটি মাদ্রাসার ছাত্র, নাম ইয়ামিন সিনান। পড়াশোনার পাশাপাশি কবি নজরুল ক্রিকেট একাডেমিতে অনুশীলন করে সে। কিন্তু সেদিন তার সতীর্থ কিংবা কোচ নির্ধারিত সময়ে না পৌঁছানোয় মা ঝর্ণা আক্তারের সঙ্গেই অনুশীলনে মাঠে নেমে পড়েছিলেন ছোট্ট ইয়ামিন। মা ছেলের ওই ক্রিকেট খেলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই মায়ের উদ্যম আর সাহসিকতার প্রশংসা করছেন, আবার অনেকে মনে করছে কিছু মানসিক ভারসাম্যহীন মানুষ বাঁকা চোখে দেখছে বিষয়টিকে। তবে বেশিরভাগই মা ছেলের এমন সুন্দর মুহূর্তকে ভালোবাসা জানিয়েছে। জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমও তাদের কাতারে। শুধু সমর্থন নয়, মাঠে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন টাইগার দলের উইকেট রক্ষকই ব্যাটসম্যান। মুশফিকের বড় মানের পরিচয় অনেকেরই জানা। দেখা করতে গিয়ে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটসম্যান তার একটি জার্সিও উপহার দিয়েছে ছোট্ট ইয়ামিনকে। দিয়েছেন ব্যাটিং গ্লাভস এবং আরও কিছু উপহার। মুশফিকের সেই ছবিগুলো এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশ ক্রিকেট দলের করোনা টেস্ট হয়ে গেছে সবার। টপ অর্ডার সাইফ হাসান আর ট্রেনার নিকোলি ছাড়া সবাই যে পরীক্ষায় উতরেও গেছেন। করোনা পরীক্ষায় উত্তীর্ণরা সবাই এখন হোম অফ ক্রিকেটে নিয়মিত অনুশীলন করছে। ওদিকে নিকলিও সপ্তাহখানেক পরই সুস্থ হয়ে গেছেন। জাতীয় দলের এই ইংলিশ ট্রেনার শেরেবাংলায় তামিম, মুশফিক, তাইজুল তাসকিনদের ফিটনেস ট্রেনিংয়ে পুরো তদারকি করছেন। কিন্তু খানিকটা দুর্ভাগ্য সাইফ হাসান, সপ্তাহখানেক পরে টেস্টেও পজিটিভ এসেছে এই টপ অর্ডার ব্যাটসম্যানের। তবে এমন খবরে অস্বস্তি বাড়লেও বড় কোনো সমস্যা দেখছেন না বিসিবি প্রধান চিকিৎসক ডক্টর দেবাশিস চৌধুরী। তার কথা আমাদের নিবিড় পর্যবেক্ষণে আছে সাইফ। কোনো রকম শারীরিক সমস্যা নেই তার, সে বলা চলে সুস্থ আছে। শুধু দ্বিতীয়বার পজিটিভ আসায় আমরা তাকে আইসোলেশনে রেখেছি। দেবাশিস চৌধুরী জানান, সাধারণত দুই সপ্তাহের আগে করোনা সংক্রমণ কমে না, মানে পজিটিভ থেকে নেগেটিভ হয় না। তা জেনেও সাইফকে সপ্তাহখানেক পর দ্বিতীয় দফা টেস্ট করানো হয়েছিল। কারণটাও বোধগম্য, রিপোর্ট নেগেটিভ আসা মানেই সুস্থতার সার্টিফিকেট নিয়ে আবার অনুশীলনে ফেরার সুযোগ। দেবাশিস চৌধুরী জানান, এমন চিন্তা থেকেই আমরা সপ্তাহখানেক পরে তাকে দ্বিতীয়বার টেস্ট করিয়েছিলাম, কিন্তু পজিটিভ আসায় আর তার পক্ষে অনুশীলনে যোগ দেওয়া সম্ভব হয়নি। তবে তার অন্য কোনো শারীরিক সমস্যা নেই, সাইফ ভালো আছে, আশা করি 15 দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে। এদিকে সবারই জানা, একসময় ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ মানেই ছিল অন্যরকম রোমাঞ্চ। সেই রোমাঞ্চকর দিনগুলোতে পাকিস্তানের বিপক্ষে কত ম্যাচেই না লড়েছে সৌরভ গাঙ্গুলী। তবে মাঠের ক্রিকেটে লড়াই থাকলেও মাঠের বাইরে ভারত আর পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে ছিল দারুণ সখ্যতা। দুই দেশের রাজনৈতিক বৈরিতা চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পর সেই সম্পর্কও ভাঙতে চলেছে। সৌরভ গাঙ্গুলীর এক আচরণে নতুন করে আলোচনা শুরু হলো। এক সময় ব্যাট হাতে তিনি শারজা মাতিয়েছেন, এবার প্রশাসক হিসেবে সেই শারজা স্টেডিয়াম পরিদর্শনে গেছেন জাতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি। সংযুক্ত আরব আমিরাতে জৈব সুরক্ষা বলয় তৈরি করে এবারের আইপিএল আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি সরেজমিনে দেখতে 9 সেপ্টেম্বর দুবাই পৌঁছায় বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ। 6 দিন কোয়ারেন্টাইনে থাকার পরে বিখ্যাত শারজা স্টেডিয়ামে প্রস্তুতি খতিয়ে দেখেন এবং নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন। পোস্ট করা সেই সব ছবির মধ্যে একটি ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সৌরভের পোস্ট করা সেই ছবির পেছনের দিকে ছিল পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সম্বলিত একটি বিলবোর্ড। যেহেতু পাকিস্তান আরব আমিরাতকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে, এমন কিছু থাকা অস্বাভাবিক নয়। কিন্তু সৌরভ ব্যাকগ্রাউন্ড থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি ব্লার করে জন্ম দিয়েছে বিতর্কের। স্বভাবতই তার এমন কাণ্ড নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিসিসিআই সভাপতি কেন এটা করলেন, কি মনে করে এভাবে ছবি পোস্ট করলেন? ভারতের সাবেক অধিনায়ক তিনি, এখন আবার ক্রিকেট বোর্ডের সভাপতি। সৌরভের মতো একজনের পোস্টে এমন একটা ব্যাপার চোখে পড়লে তা নিয়ে আলোচনা তো হবেই। এদিকে অল্প কদিনেই বিশ্ব ক্রিকেটের সমীহ জাগানো এক শক্তিতে পরিণত হয়েছে আফগানিস্তান। বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে তারা বের করে ফেলেছে বেশ কয়েকজন উচ্চমানের খেলোয়াড়। আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান তো এখন ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগগুলোতে যে কোনো দলের সেরা পছন্দ।
মোহাম্মদ নবী, মুজিবুর রহমান, হযরতুল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদরাও টি-20তে বেশ নাম কামিয়েছেন। রশিদ খান বিশ্বাস করেন আফগানিস্তানের এই দলটির ছোট্ট ফরম্যাটে বিশ্বকাপ জেতার সামর্থ্য ঠিকই আছে। এখন শুধু দরকার বিশ্বাসটা দলের সবার মধ্যে ছড়িয়ে পড়া। টি-20 বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। 2016 সালে চ্যাম্পিয়ন হওয়া এই দলটিও কিন্তু গ্রুপ পর্বে হেরেছিল আফগানিস্তানের কাছে। সেটাকেও হয়তো অঘটন বলে দিতে পারেন অনেকে, কিন্তু গত বছর ক্যারিবীয়দের বিপক্ষে টি-20 সিরিজ জিতে আফগানরা বুঝিয়ে দিয়েছে তাদেরকে হেলাফেলা করার কোনো উপায় নেই। রশিদ খান জানান, আগে তাদের পুরো দেশের স্বপ্ন ছিল টেস্ট মর্যাদা পাওয়া। সেটা পাওয়া হয়ে গেছে, এখন স্বপ্নের পরিধিটা গিয়ে ঠেকেছে টি-20 বিশ্বকাপে। ছোট ফরম্যাটের এই বিশ্বকাপ ঘরে তোলার লক্ষ্যই এখন ঠিক করছে তারা। আফগান অধিনায়ক বলেন, আমার মনে হয় এটা সবচেয়ে বড় অর্জন হবে। এই মুহূর্তে আমাদের দল, আমাদের দেশ আশায় আছে টি-20 বিশ্বকাপ জেতার, কারণ আমাদের সেই সামর্থ্য প্রতিভা আছে। এখন শুধু বিশ্বাসটা অর্জন করতে হবে যে আমরা পারবো। রশিদ যোগ করেন, প্রতিভার দিক থেকে দেখলে আমরা খুবই ভালো দল। আমাদের স্পিনার আছে, ফাস্ট বোলার আছে, আছে ব্যাটিং স্কিলও। কিন্তু টেস্টে আমরা বড় দলের সঙ্গে পেরে উঠছি না অভিজ্ঞতায়। আমরা তো তাদের বিপক্ষে খুব বেশি খেলি না। প্রসঙ্গত, টি-20 বিশ্বকাপের পরবর্তী আসরটি 2021 সালের অক্টোবর নভেম্বরে ভারতে বসবে সেই আসর। আর 2020 সালে করোনার কারণে স্থগিত হওয়া বিশ্বকাপটি অস্ট্রেলিয়ায় হবে 2022 সালে। এদিকে দীর্ঘস্থায়ী করোনার প্রভাবে ধুঁকছে বেশিরভাগ প্রতিষ্ঠানই। যারা আজ থেকে বাঁচতে পারল না, ক্রিকেট বিশ্বের অন্যতম ধনী বোর্ড ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও। করোনার এই ক্ষতি সামলে নিতে ঘরের মাঠে একের পর এক সিরিজ আয়োজন করছে ইংল্যান্ড। তবুও প্রায় 20 কোটি পাউন্ড ক্ষতির মুখে ইসিবি। বাংলাদেশি মুদ্রা যার পরিমাণ 2,201,83,00,000 টাকার বেশি, এমন আর্থিক ক্ষতির মধ্যে গণছাটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। মঙ্গলবার বোর্ডের প্রধান নির্বাহী টিম হ্যারিসন এক বিবৃতিতে জানান, এবছরই 10 কোটি পাউন্ডের বেশি লোকসান হচ্ছে তাদের। আগামী বছর এই লোকসানের অঙ্ক ছাড়িয়ে যেতে পারে 20 কোটি পাউন্ড। ফলে খরচ কমাতে এক ধাক্কায় 62 জন কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। এছাড়া ওয়ার্কফোর্স বাজেটের 20% কাটারও প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে এখন বড় সংকটে বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট ক্লাবটি। তার মধ্যেও ক্ষতি পুষিয়ে নিতে চেষ্টা করছে তারা। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শেষ করেছে, এখন খেলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ। বায়োসিকিউরিটি পরিবেশ সাজিয়ে যেভাবে একের পর এক সিরিজ আয়োজন করছে তাতে প্রশংসা পাচ্ছে ইসিবি, কিন্তু এরই সঙ্গে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে সমালোচনার মুখেও পড়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে কমেন্ট করে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ।